মুক্তিপণের জন্য অপহরণ করা চট্টগ্রামের পাঁচ বছরের শিশু আলিনা ইসলাম আতহত্যার ঘটনায় আবির আলীর বাবা মা ও বোনকে গ্রেপ্তার করেছে পিবিআই গুরুত্বপূর্ণ তথ্যের খোঁজে সংহিষ্টত কর্মকর্তারা এখানে মাঠে যাচাইবাসাই করছেন বিভিন্ন তথ্যের জন্য তাদের গ্রেপ্তারের পর আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হয় আদালতের কাছে এই তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড পেয়েছেন পিবিআই তবে আবিরের বোনের বয়স কম হয় তাকে ভিক্টিম সাপোর্ট সেন্টারে রেখে জিজ্ঞাসাবাদ করার আদেশ দিয়েছেন আদালত মঙ্গলবার চট্টগ্রাম মহানগর হাকিম অলিউল্লা এ আদেশ দেন এর আগে সকালে আবিরের বাবা আজহারুল ইসলাম ও মা মোসাম্মদ আলিয়া বেগম এবং পনেরো বছর বয়সী বোনকে গ্রেপ্তার করেছে পিবিআই এ বিষয়ে হত্যা মামলা তদন্ত কর্মকর্তা পিবিআই চট্টগ্রাম মেট্রো পরিদর্শক মোনাজ বলেন তাদের তিনজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে এবং আদালত শুনালে সে যে তাদেরকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন তবে আবিরের বোনের বয়স কম হয় তাকে পুলিশের ভিটকিম সেন্টারে রেখে জিজ্ঞাসাবাদের জন্য আদেশ দিয়েছেন আদালত অনেক তথ্য পাওয়া গেছে এসব সব তথ্য যাচাই করা হচ্ছে বলে জানিয়েছে পিবিআই আবিরের পরিবারের তিন সদস্যকে জিজ্ঞাসাবাদ করলে আরও নতুন নতুন তথ্য পাওয়া যেতে পারে বলে জানিয়েছে তদন্তকারী সংস্থা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছে ছয় টুকরো করে লাশ ভাসিয়ে দেওয়ার ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ চাঞ্চল্যকর সৃষ্টি করেছে বিশেষ করে কন্যা সন্তানকে এমন নিঃসঞ্চয়ভাবে হত্যা বিষয়টি কোনোভাবেই মানতে পারছে না জনগণ আইনশৃঙ্খলা বাহিনীর কাছে বিষয়টি চাঞ্চল্যকর মামলা হিসেবে গণ্য হয়েছে তদন্ত সংস্থা এবং পুলিশ হেডকোয়ার্টার থেকে বিষয়টি জোর তদন্ত কার্যক্রম পরিচালনার জন্য একটি স্পষ্ট বার্তা দিয়েছেন আজও কী কারণে নিসয় হয়ে পাঁচ বছরের শিশুকে কেটে সক্রো করা হয়েছে এই বিষয়টি যাতে নিখুঁত তদন্তের মাধ্যমে উঠে আসে এরকমভাবে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী পিবিআই সূত্রে জানা গেছে আবির আলী এমন তথ্য দিয়েছেন যা যাচাই বাছার জন্য তার পরিবারের সদস্যদের প্রয়োজন আর এই হত্যায় আবিরের পরিবার জড়িত আছে কিনা এ বিষয়ে পরে হবে বলে জানিয়েছেন তদন্তকারী সংস্থা তাদের তদন্তের স্বাস্থ্যে স্পষ্ট করে কোনো কিছু বলা সম্ভব নয় তাই তদন্ত কর্মকর্তারা কিছু বিষয় ডিসক্লোজ রেখেছে আবিরের বাবা মা ও বোনের কাছে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে এসব বিষয়ে জানতে তাদের গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়েছে চলতি মাসের পনেরো নভেম্বর বিকেলে নগরের ইপিজেড থানার দক্ষিণ হালিশহর ওয়ার্ডের নয়ারহাট এলাকার বাসিন্দা সোহেলানের মেয়ে আয়াত নিখোঁজ হন তার দশ দিন পর চব্বিশে নভেম্বর পিবিআই আবিরকে গ্রেপ্তার করে পরবর্তীতে তার শাশুড়দের হত্যা করে লাশ হয়তো করে ভাসিয়ে দেওয়ার কথা স্বীকার করেছেন আবির এরপর আবিরকে দুই দফায় ঘটনাস্থলে নিয়ে যায় পিবিআই মুক্তিপণ আদায়ের জন্য আয়াতকে অপহরণ করে আবির এমনটাই ভাষ্য দিয়েছেন পিবিআই উল্লেখ্য আবিরকে আঙ্কেল বলে ডাকত আয়াত কেন দুই পরিবারের মধ্যে সম্পর্ক ছিল ঘনিষ্ঠ পিবিআই দাবি করে পনেরো নভেম্বর বিকেলে বাসায় সামনে থেকে আয়াতকে কোলে তুলে আদর করতে করতে আবির তার বাসায় নিয়ে যায় সেখান থেকে আয়াতকে শ্বাসরোধ করে হত্যা করেছে আবির পরে সে তার লাশ ব্যাগে ভরে নিয়ে যায় আখমণি রোডে মায়ের বাসায় আবিরের মায়ের বাসায় নিয়ে মূলত আয়াতের লাশ ছয় টুকরো করা হয় এবং এরপর পানিতে ভাসিয়ে দেওয়া হয় আয়াতের লাশ পিবিআই এর প্রাথমিক জিজ্ঞাসাবাদে এমন তথ্য জানিয়েছেন আবির আয়াত ইপিজের থানার লাগা সোহেল আনার মেয়ে গত সোমবার আসামি আবিরকে ফের সাত দিনের রিমান্ড পাই পিবিআই এর আগে দুদিনের রিমান্ডে ছিল আবির জিজ্ঞাসাবাদে সে বেশ তথ্য দিয়েছে সেই সব তথ্য বাসাই করছে এমনটা জানিয়েছে তদন্তকারী সংস্থা পিবিআই তবে সোমবার আবিরকে আদালতে নেওয়া হলে উপস্থিত জনতা তাকে গণপীড়ন দিতে উদ্যোক্তা হন তবে অতি পুলিশ ফোর্সের উপস্থিত কারণে সে যাত্রায় বেঁচে যায় খনি আবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন আবির আয়াতকে স্টক্রো করে সাগরে ভাসিয়ে দেওয়ার কথা মূলত আয়াতকে মুক্তিপণের জন্য অপহরণ করা হয়েছে শিয়াব রহমান বিডি নিউজ পয়েন্ট চট্টগ্রাম